বাংলাদেশে কোরবানির ঈদ আসন্ন। করোনা মহামারীর মধ্যেও সীমিত আকারে কোরবানির পশুর হাট বসবে। স্বাস্থ্যবিধি মেনে পশুর হাট বসানোর নির্দেশনা দেওয়া হয়েছে। তবে হাটে না গিয়ে অনলাইন ভিত্তিক যেসব ব্যবস্থা রয়েছে সেখান থেকে কোরবানির পশু বেচা কেনার উপর জোর দেওয়া হচ্ছে। এইবারে বাংলাদেশের ঢাকাতে 24টি অস্থায়ী কোরবানির পশুর হাট বসার কথা রয়েছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে হাট কমিয়ে আনতে চায় প্রশাসন। বাংলাদেশে কোরবানির পশুর চাহিদা 1,15,00,000। এবারে দেশে যে পরিমাণ পশুর উৎপাদিত হয়েছে তা চাহিদা পূরণের পরও উদ্বৃত্ত থাকবে বলেছেন বাংলাদেশের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী রেজাউল করিম। আমাদের খামারিরা, প্রান্তিক পর্যায়ের চাষিরা এত বেশি প্রাণী সম্পদের উৎপাদন করেছেন যে আসন্ন ঈদুল আজহার যে কোরবানি, সেই কোরবানিতে কোনোভাবে বিদেশ থেকে আমাদের কোনো প্রাণী তথা পশু আনার প্রয়োজন হবে না। এবং আমরা এক্ষেত্রে খুব কঠোর যে বাংলাদেশে যে সকল প্রাণী সম্পদ রয়েছে, গরু, মহিষ, ভেড়া, ছাগল, তা দিয়ে কোরবানির চাহিদা মেটাবার পরেও বিপুল পরিমাণ উদ্বৃত্ত থাকবে। কাজে আমি চাইব বাংলাদেশের মানুষ তার কোরবানিতে, তার মাংসের চাহিদা পূরণে বিদেশের দিক তাকাবেন না, দেশের ভিতরে উৎপাদিত পশু, গরু, মহিষ, ভেড়া, ছাগল পর্যাপ্ত রয়েছে, সেগুলিকে আপনারা কিনুন, সেগুলিকে। মন্ত্রী বলেন, এবারে কোরবানির পশু বিদেশ থেকে আমদানি করার প্রয়োজন হবে না। কোরবানি সামনে রেখে যে পরিমাণ গরু, মহিষ, ছাগল, ভেড়া উৎপাদিত হয়েছে তা দিয়ে কোরবানির পরও অতিরিক্ত থাকবে। মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী ও বাংলাদেশ মাংস ব্যবসায়ী অ্যাসোসিয়েশন এবং সংশ্লিষ্ট অন্যান্য সংগঠন সাংবাদিক বৈঠক করে ভারত ও মায়ানমার থেকে গরুর চোরা চালান কঠোরভাবে দমনের দাবি জানিয়েছেন। তারা বলেছেন, আগামীতে বাংলাদেশ মাংস রপ্তানি করবেন। ভারত বাংলাদেশ উভয় দেশের চোরা চালান সিন্ডিকেট গরু চোরা চালানের সঙ্গে জড়িত। ভারত বাংলাদেশ বন্ধু প্রতিম দেশ, আমরা মনে করি এই ভারত বাংলাদেশ জন্মলগ্ন থেকে ভারতীয় সহায়তা আমরা কখনো ভুলব না। কিন্তু সামান্য গরু পাচারের জন্য সীমান্ত হত্যা বন্ধ করা যাচ্ছে না, এটা অত্যন্ত দুঃখজনক। গরু পাচার বন্ধ হলেই সীমান্ত হত্যা বন্ধ হয়ে যাবে। এই গরু পাচার করতে গিয়ে 60,000 কোটি টাকার উপরে উভয় দেশে লেনদেন হচ্ছে। এই লেনদেনটাই সম্পূর্ণ হুন্ডি এবং অবৈধ মাধ্যম, যা দুই সরকারের কোনো সরকারের এই কাজে আসে না। প্রতি বছর ভারত থেকে চোরা পথে 60,000 কোটি টাকার গরু পাচার হয়ে বাংলাদেশে আসে। হন্ডির মাধ্যমে এই টাকা চলে যায় দুবাইয়ে, সেখান থেকে ক্রয় করা হয় সোনা, পরে এই সোনা ভারতে প্রবেশ করে, এমন তথ্য জানালেন মাংস ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের মহাসচিব রবিউল আলম। আন্তর্জাতিক স্তরেও গরু পাচার চক্র সক্রিয়। মূলত ভারত বাংলাদেশকে কেন্দ্র করে গড়ে উঠেছে গরু পাচার চক্র। এই বাণিজ্যের মধ্য দিয়ে অবৈধভাবে লেনদেন হচ্ছে কোটি কোটি টাকা। এই টাকার কর থেকে বঞ্চিত হচ্ছে উভয় দেশ। ঢাকা থেকে ঋদ্ধিমানের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।